রায়গঞ্জের কর্ণচূড়া কালীবাড়ি এলাকায় শুরু হলো শ্রী রাধা গোবিন্দ জয়ন্ত উৎসব। এই উপলক্ষে রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা কর্ণচূড়া মোটর কালীবাড়ি থেকে শুরু করে চণ্ডীতলা হয়ে আবার কালীবাড়ি এলাকায় ফিরে আসে। এই উৎসবে একনাম, পদাবলী, বাউল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাস্কেটবলের বিষয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ বাড়াতে বিশেষ উদ্যোগী হল রায়গঞ্জ ওল্ড জাভিডিয়ান অ্যাসোসিয়েশন। এই সংস্থার পক্ষ থেকে রবিবার একটি নকআউট পর্যায়ের ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মূলত রায়গঞ্জ, সাহেবগঞ্জ, মজলিশপুর, পূর্ণিয়া এবং ডালখোলার ক্যাথলিক স্কুলের টিম এই টুর্নামেন্টে অংশ নেয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঘটা করে সরকারি অনুষ্ঠানের পর মাঠের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ শহরবাসীর মধ্যে। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের মাঠে বড় গর্তর পাশাপাশি মেলা শেষে নোংরা পড়ে থাকায় কার্যত ডাস্টবিনে পরিণত হয়েছে মাঠ বলে দাবি স্থানীয়দের। উল্লেখ্য, গত 8ই ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত বাংলা মন্দির গর্ব মেলা অনুষ্ঠিত হয় এই মাঠে। তিন দিন ব্যাপী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চ ও প্যান্ডেল খোলা হলো, পরিষ্কার করা হয়নি মাঠ, তবে দ্রুত মাঠ পুরনো চেহারায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন পুর চেয়ারম্যান রামনিবাস সাহা। মোটর বাইকের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকায়। পেশায় সবজি বিক্রেতা, মৃতের নাম আইনুল হক, বাড়ি রায়গঞ্জের পিটিয়া নয়াটুলি এলাকায়। স্থানীয় লোকজন তার দেহ পৌঁছে দেয় হাসপাতালে। এদিন দুপুরে দেহের ময়নাতদন্ত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুব তৃণমূল কংগ্রেসের পেজে অশ্লীল পোস্ট, ঘটনায় উত্তেজনা মালদার মোথাবাড়িতে। যুব তৃণমূলের ওই পেজে রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া রয়েছে। সেখানে পর্নোগ্রাফি পোস্ট দেওয়া নিয়ে উত্তেজনা, ঘটনায় অভিযোগ দায়ের মালদা সাইবার ক্রাইম থানায়। কালিয়াগঞ্জের প্রতিভা ক্লাবের উদ্যোগে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। ক্লাবের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, ক্লাবের উৎসব কমিটির সভাপতি সঞ্জীব ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এবারে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র, ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার শহরের পুরাতুলি এলাকায়। ওই ছাত্রের নাম শিবশঙ্কর সিংহ, মালদার অকুলমণি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র। ওই ছাত্রকে কেউ অপহরণ করলো কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের বরাদ্দকৃত 3,45,000 টাকায় নেতাদের মূর্তি নির্মাণের কাজ শুরু হলো হেমতাবাদের পুরনো বাসস্ট্যান্ডে। রবিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সড়কের মাঝে এই মূর্তি তৈরির কাজ শুরু হয়। আগামী 23শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নেতাজির মূর্তি উদ্বোধন করা হবে।